বিজ্ঞানীদের আধুনিক প্রযুক্তি আমাদের ট্রান্সপোর্ট ব্যবস্থা এনেছে ব্যাপক উন্নতি, আর এই উন্নতির শিখরে রয়েছে ইউনাইটেড আরবের দুবাই। কিন্তু ভারত খুব বেশি পিছিয়ে নেই আধুনিক যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে। ভারত এবং দুবাই মিলে তৈরি করতে যাচ্ছে আল্ট্রা স্পিড আন্ডার ওয়াটার রেলওয়ে নেটওয়ার্ক, যার মাধ্যমে মাত্র 2 ঘন্টা ইন্ডিয়ার মুম্বাই থেকে যাওয়া যাবে দুবাইতে। এবং চীন আমেরিকা মিলে তৈরি করছে আরেকটি আল্ট্রা স্পিড আন্ডার ওয়াটার রেল লাইন, যে লাইনটির মাধ্যমে চীন থেকে সাইবেরিয়া, এরপরে 152 মিটার সমুদ্রের নিচ দিয়ে কানাডা, তারপরে আমেরিকা যাওয়া যাবে। এই রেলওয়ে নেটওয়ার্ক তৈরি হলে মাত্র 12 ঘন্টায় আমেরিকা থেকে চীনে যাওয়া যাবে। আমাদের আজকের ভিডিওতে জানবো আমরা এই আল্ট্রা স্পিড রেলওয়ে সম্পর্কে। তাহলে চলুন শুরু করে আমাদের এবারে পর্বটি, আর এরই মধ্যে সাবস্ক্রাইব করে ফেলুন। ভারত ও দুবাই যে মেগা প্রজেক্ট শুরু করছে, সেই প্রজেক্টের তৈরি হচ্ছে বর্তমান বিশ্বের সবথেকে দ্রুত গতির রেল, যেটা হচ্ছে ভারতের মুম্বাই শহর থেকে দুবাই পর্যন্ত। রেল লাইনটি যাবে আরব সাগরের মধ্য দিয়ে। এর জন্য আরব সাগরের নিচে তৈরি হবে টানেল, যে টানেলটি সমুদ্রের জলোচ্ছ্বাস, ঝড় সব কিছু থেকে সুরক্ষায় থাকবে বলে আশা করছে কাজটির সাথে জড়িত ইঞ্জিনিয়াররা। ইতিমধ্যে এই টানেল নিয়ে দুবাইয়ের সাথে ভারতের চুক্তি হয়ে গেছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে এই মেগা প্রজেক্টের। ভারত সরকার এ ব্যাপারে বলেন, এই টানেল আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই রেল লাইনের মাধ্যমে মাত্র 2 ঘন্টায় দুবাই যেতে পারব। আবার আমরা এই রেলওয়ের মাধ্যমে খুব দ্রুত দুবাই সহ মধ্যপ্রাচ্য থেকে তেল আনতে পারব, যার জন্য আমরা তেলের খরচ কমাতে পারব অনেক। এটা আমাদের ভারতের উন্নয়নে নতুন দরজা খুলে দেবে। এরপরে চায়না টু আমেরিকা রেলওয়ে মেগা প্রজেক্ট। এই প্রজেক্টটি দেখে হয়তো আপনার মাথা ঘুরে যাবে। চায়না বরাবরই নতুন কিছু করে আমাদের চমকে দিয়েছে। এবার চায়না, আমেরিকা, কানাডা, রাশিয়া মিলে একটা উদ্যোগ নিয়েছে। তা হলো চীন তাদের সর্বোত্তর সিটি থেকে রাশিয়া, কানাডা হয়ে আমেরিকা পর্যন্ত রেলওয়ে তৈরি করবে, যার জন্য তাদের করতে হবে এই পৃথিবীতে তৈরি হওয়া সবথেকে বড় টানেল। এটি তৈরি করা হলে চায়না থেকে আমেরিকা যেতে সময় লাগবে মাত্র 12 ঘন্টা, যেখানে কিনা জাহাজ যেতে আগে সময় লাগত 3 থেকে 4 দিন। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কমেন্ট করে আপনার মন্তব্য জানান। পরবর্তীতে MSTV কোন ধরনের ভিডিও দেখতে চান তাও জানিয়ে দিতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।